কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে ভিডিওতে জানাবো 2021 সালে যারা সিবিএসই বোর্ডের অন্তর্গত তাদের এক্সাম কবে হবে। সিবিএসই বোর্ডের অন্তর্গত যে সমস্ত স্টুডেন্ট তাদের এক্সাম কবে হবে ডাইরেক্ট শিক্ষামন্ত্রী নিজেই জানিয়ে দিল কবে এক্সাম হবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকতো, ভিডিওটা লাইক করে দিও একটা। চলো শুরু করা যাক। সিবিএসই ক্লাস 10 আর ক্লাস 12-এর এক্সাম 2021, এখানে আগামী 31শে ডিসেম্বর 2020 তারিখে দশম ও দ্বাদশ শ্রেণীর সিবিএসই বোর্ডের পরীক্ষার দিন ঘোষণা করবেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পাখরান নিশঙ্ক। শনিবার সন্ধ্যায় নিজেই এই কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী নিজেই টুইটারে। শিক্ষামন্ত্রী জানিয়েছে 2021 সালে সিবিএসই বোর্ড পরীক্ষা হবে, কবে থেকে শুরু হবে তা অংশগ্রহণকারী পড়ুয়াদের 31শে ডিসেম্বরে আমি জানাবো। কোভিডের অতিমারির কারণে আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত দশম ও দ্বাদশ শ্রেণীর সিবিএস বোর্ড পরীক্ষা আয়োজনের সম্ভাবনা চলতি সপ্তাহের প্রথম ভাগেই উড়িয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী নিজেই। তারপরে কি আছে? প্রতিবছর সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা জানুয়ারি মাসে প্র্যাকটিক্যাল ও ফেব্রুয়ারি মাসে মার্চ মাসের মধ্যে থিওরিক্যাল পরীক্ষার আয়োজন করা হয়। গত মঙ্গলবার পোখরিয়াল বলেন, পরিস্থিতি বিচার করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরীক্ষার নির্ঘণ্ট নিয়ে আলোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এই দিকে পরীক্ষার দিন চূড়ান্ত না হওয়ায় পরীক্ষার্থীদের প্রস্তুত করতে বেশ কিছু স্কুলে ইতিমধ্যে প্রি বোর্ড পরীক্ষা নেওয়া হয়েছে। তো তোমরা বুঝতেই পারছো যে দশম ও দ্বাদশ শ্রেণীর সিবিএসই বোর্ডের এক্সাম কবে হবে সেই নিয়ে শিক্ষামন্ত্রী নিজেই জানিয়েছে যে একত্রিশে ডিসেম্বর তিনি ঘোষণা করে দেবে। তো দেখা হচ্ছে পরের আপডেটের জন্য। আর অবশ্যই পরের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।